তানিয়া পেইন্ট এন্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমি বেসিক ওয়ান ক্লাস করিয়েছিলাম, আজকে আমি বেসিক টু ক্লাস করাব। আমি প্রথমে যে লালটা আগে করিয়েছিলাম সেটা আপনি আমার চ্যানেল থেকে গিয়ে দেখতে পারেন, এবং এরপর পরই আমি দ্বিতীয় সেলাইটা উঠাচ্ছি। আমি সাত ঘর করে করে এটা পরপর ধারাবাহিকভাবে করে যাব। এটা এক ঘর, আমি দুই চেন করে নিয়েছি, দুটো দুটো করে। দেখুন দর্শক, দুইটা নিলাম, দুইটা ঘর রাখলাম, আরে দুইটা নিলাম এবং লম্বা করেও দুটো ঘর নিয়ে নিলাম। আবারও দেখুন পরপর আমি করে যাচ্ছি, ওই যে আমি উপরেরটা থেকে নিচেরটা দেখাচ্ছি। আবার দেখুন নিচ থেকে আমি নিলাম দুই ঘর এবং তার পাশে ছাড়লামও দুই ঘর। এই যে দুই ঘর নিলাম নিচ থেকে, আর একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। কাছ থেকে দেখালাম আমি, উপর থেকে উঠালাম যে সুতোটা, দুই ঘর দিয়ে উঠালাম মোট কথা। আরে আমি যে সুতোটা উঠাচ্ছি সেটা দুই ঘর, এবং তার পাশে যে ঘর ছেড়ে যাচ্ছি সেটাও দুই ঘর। পরপর দুই ঘর দুই ঘর করে আমি সাতটা ঘর মোট উঠিয়ে দিলাম। আমার সাতটা ঘর তোলার কমপ্লিট। এবার একটা ঘর আমি বাড়তে নিব, আটটা। এরপরে আমি যে সুতোটা দিয়ে উঠিয়েছিলাম তার আগের সুতোর নিচ এবং পরের সুতোর উপরে করে ক্রসগুলো দিয়ে যাচ্ছি। দেখুন দর্শক, পরের ঘরের নিচটা এবং আগের ঘরের উপরেরটার নিচ থেকে তুলবো উপরের ঘর পর্যন্ত, নিচ থেকে উপরের ঘর পর্যন্ত। দর্শক আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা থাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দিয়ে দিব। মোট সাতটা ঘর, বিজোড় সংখ্যা ঘর নিতে হবে এবং একটা এক্সট্রা ঘর রাখতে হবে। প্রথমে আমি সাতটা নিছি, এরপরে আমি পাঁচটা ঘর নিব। এখানেও দুই ঘর ছেড়ে আবার দুই ঘর সামনে নিব, অর্থাৎ আমি এক ঘর বাদ দিয়ে সামনে নিয়ে নিচ্ছি। দুই পাশ থেকে দুটো ঘর করে ছাড়ব। এই যে একটা ঘর ছেড়ে সামনের দিকে চলে গেলাম, এই যে একটা ঘর আমি ছেড়ে দিলাম। এর পরের ঘরে আমি আবার পাঁচটা তুললাম, দেখুন দর্শক মোট পাঁচটা তুলছি। এর পরের ঘরে আমি তিনটা তুলব। এবার উল্টো করে ক্রস দিয়ে নিয়ে আসলাম, উল্টো করে আমি ক্রস দিয়ে জায়গাটা কাজ শেষ করে দিলাম। আমি সহজ ডিজাইনগুলো থেকে শুরু করে পরপর ধারাবাহিকভাবে কঠিন ডিজাইনের দিকে যাব। অবশ্য ছালার কাটে খুব একটা কঠিন কাজ তেমন নাই, শুধু ঘর ঘুরে করলেই আপনারা পারবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপরে আমি তিনটা নিলাম, অর্থাৎ সাতটা নিছি প্রথমে ঘর, তারপরে পাঁচটা, তারপরে তিনটা। আপনারা বিজোড় সংখ্যা দিয়ে করবেন, যে কোনো সাতটা দিয়ে, নয়টা দিয়ে, পাঁচটা দিয়ে, যত বড় করবেন তত বড় এই ডিজাইনটা হবে। এই তিনটার কাজ আমি শেষ করলাম, আগের ঘরের নিচ এবং উপরের ঘরের। এবার আবার আমি দুই ঘর ছেড়ে আবার সামনের ঘরে চলে যাচ্ছি। এরপরে আমি একটা ঘর তুলব। লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন দর্শক আমার হয়ে গেল এই ডিজাইনটা তোলা। এরপরে আমি তার পাশ থেকে আবার তুলে যাব সাতটা ঘর।
দর্শক, আপনাদের আমি বলেছিলাম যে আমি একটা ঘর বাড়তি নিয়েছিলাম, ওই একটা ঘর বাদ দিয়ে আবার আমি 60টা ঘর তুলব, অর্থাৎ প্রত্যেকটা ডিজাইনের মাঝে মাঝে একটা ঘর বেশি থাকবে। আবারও 60টা ঘর তুললাম। আপনারা একবারে চাইলে 8টা ঘরই তুলে নিতে পারেন, কারণ একটা ঘর তো এমনিতেই বেশি হবে, তাই মোট ওই ঘরটা বাদে 8টা ঘর, কিন্তু আমাদের কাজ থাকবে 60টা ঘরেই। এবার আবার একই নিয়মে আমি উল্টা করে ক্রস দিয়ে চলে আসব। ঘর আমার করা কমপ্লিট। এবার আমি উপরে তুলেছি 5টা ঘর, একটা ঘর আমি যে মাঝখানে বাদ পড়ে গেছে দেখছেন, ওটা ডিজাইন থাকবে, মিলে গেলে ভালো লাগবে না, এই জন্য একটা ঘর মাঝখানে বাদ দিতে হবে। এবার আমি 5টা ঘর পরপর তুলে গেলাম। এবার এভাবে ডিজাইনটা ঠিক এভাবে আসবে। মোট কথা, আপনারা বেজোড় সংখ্যা নেবেন, নেওয়ার পরে আবার বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, মানে 5টা, 7টার পরে 5টা নেবেন, 5টার পরে 3টা, 3টার পরে 2টা, তারপরে 1টা, তারপরে 1টা ঘর বাদ দিয়ে আবারও 7টা, 5টা, 3টা, 1টা। পরপর দেখুন, আমি প্রথমে 7টা নিয়েছি, তারপরে 5টা, তারপরে 3টা, তারপরে 1টা, এভাবে পরপর ডিজাইন তুলে যাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলের পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।